অনলাইন ক্লাসে ABCD কলেজের সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতাজুল হক, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ABCD কলেজ, চৌগাছা, যশোর। আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ব্যবস্থাপনা চক্র এই প্রশ্ন নিয়ে আমি এখন আলোচনা করছি। ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে বোঝায়। মূলত ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের বস্তুগত ও অবস্তুগত সম্পদসমূহ যথাযথভাবে ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা হয়। এজন্য ব্যবস্থাপনাকে কতিপয় ব্যবস্থাপিক কাজ সম্পাদন করতে হয়, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এই কাজগুলো স্বতন্ত্রভাবে সম্পন্ন করতে হয়, এগুলো আবার পরস্পরের সাথে সম্পর্কিত। এই কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদন করতে হয়। যে প্রক্রিয়ায় ব্যবস্থাপনার বিভিন্ন কাজ ধারাবাহিকতা বজায় রেখে চক্রাকারে আবর্তিত হয় তাকে ব্যবস্থাপনা চক্র বলে। এ চক্র পরিকল্পনা দ্বারা শুরু হয় এবং নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। পুনরায় পরিকল্পনার মাধ্যমে শুরু হয়, এভাবে ব্যবস্থাপনার সকল কার্যাবলী অবিরাম ও পৌনঃপুনিকভাবে চলতে থাকে। ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ হল পরিকল্পনা। লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনাকে সর্বপ্রথম পরিকল্পনা প্রণয়ন করতে হয়। অতঃপর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সংগঠন কাঠামো প্রণয়ন করতে হয়। এতে কোথায় কত সংখ্যক কী ধরনের যোগ্যতা সম্পন্ন লোকের প্রয়োজন হবে এবং কার কী দায়িত্ব ও জবাবদিহিতা রয়েছে তা নির্দেশ করা হয়। পরবর্তীকালে সংগঠন কাঠামোর চাহিদা অনুযায়ী কর্মসংস্থান করা হয়, অর্থাৎ জনবল নিয়োগ করা হয়। কর্মীরা কীভাবে কাজ করবে সে বিষয়ে সঠিক নির্দেশনা দেওয়া ব্যবস্থাপনায় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। কর্মীরা যাতে উৎসাহের সাথে কাজ সম্পাদন করে সেজন্য তাদের বিভিন্ন উপায়ে প্রণোদিত ও পরিচিত করা হয়। অতঃপর বিভিন্ন কাজ ও বিভাগের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য সমন্বয় সাধন করা হয়। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী সব কাজ সম্পাদন করা হচ্ছে কি না তা নিশ্চিতকরণ, ভুল ত্রুটি শনাক্তকরণ বা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ন্ত্রণ করা হয় এবং পুনরায় পূর্ব পরিকল্পনার সাথে তুলনা করা হয়। এভাবে প্রতিটি কাজ পর্যায়ক্রমে চলতে থাকে। আবার কোনো কাজ যথাযথভাবে সম্পন্ন হয়ে গেলে পুনরায় নতুন কাজের জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়। এভাবে প্রতিটি কাজ পর্যায়ক্রমে চলতে থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের একটি কাজ পরিকল্পনা দিয়ে শুরু হয় এবং ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সম্পন্ন করতে হয়। পরিকল্পনা দিয়ে শুরু হয় এবং নিয়ন্ত্রণ দ্বারা কাজটি সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলীর অবিরাম ও ঘূর্ণায়মান আবর্তনকে ব্যবস্থাপনা চক্র বলে। ব্যবস্থাপনার প্রতিটি কাজই চক্রাকারে চলতে থাকে। কোনো একটি কাজকে বাদ দিয়ে অন্য কাজ চলতে পারে না।
তাই বলা হয় ব্যবস্থাপনায় কার্যাবলী পুনরাবৃত্তিকর বা চক্রাকারে আবর্তিত হয়। ব্যবস্থাপনা চক্র একটি অবিরাম ও গতিশীল প্রক্রিয়া। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য এ প্রক্রিয়ার কোনো বিকল্প নেই।